এখন পর্যন্ত জুলন্ত অবস্থা আছে মাননীয় রাষ্ট্রপতির আন্ডারে, তাকে প্রমোশন দিয়ে আপিল বিভাগে নিয়ে যাওয়া হয়েছে এবং খাঙ্গার কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি একজন বিচারপতি করা হয়েছে। আপনারা জানেন আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য অত্যন্ত তুখুর পার্লামেন্টারিয়ান, ছয় বারের সংসদ সদস্য জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সেই ক্যাঙ্গারু কোর্ট থেকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমরা এই কোর্ট থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি না, এর চেয়ে ভালো কিছু আশা করি না। আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম বলেছেন তিনি সুবিচার পাননি, এই বিচার থেকে সুবিচার পাওয়ার কোনো আশাই করা যায় না। যেখানে আওয়ামী লীগ কর্তৃক মনোনীত আওয়ামী লীগের বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না। স্কাইপি কেলেঙ্কারির অন্যতম হোতা এস কে সিনহাকে আপিল বিভাগের বিচারপতি করা হয়েছে। এই ধরনের বিচারপতি যদি থাকে তাহলে এই বিচার ব্যবস্থা থেকে আমরা কি ধরনের আশা করতে পারি? কিছুই করতে পারি না। আমরা যদি আর শিক্ষাঙ্গনের দিকে তাকাই, প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে ছাত্রলীগের থান্ডবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বাদ দিলাম আমি ছাত্রলীগের কথা, যেখানে উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বুয়েটের উপাচার্য বেহার মতো নির্লজ্জের মতো ক্ষমতা ধরে রাখার জন্য দিনের পর দিন ক্ষমতা দখল করে রাখছে, আর এই পর্দার সরকার ওদেরকে সুযোগ করে দিচ্ছে। তাই আজ এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার নেতৃত্বে যুক্তরাজ্যের বিএনপির সুযোগ্য সভাপতি এবং জেনারেল সেক্রেটারির নেতৃত্বে আমরা যেকোনো আন্দোলনে পুষ্টার এবং কষ্টার একভাবে আপনাদের পাশে আছি, এই কথা করছি। সবাইকে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।